যারা সুস্থ থাকতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। ব্যায়াম যখন হৃদরোগের কারণ, ফুসফুস ও হৃদযন্ত্রের জন্য ব্যায়াম অত্যন্ত উপকারী বলেই এতদিন আমরা সবাই জেনে এসেছি। তবে মাত্রা ছাড়িয়ে গেলে আবার ব্যায়ামই হয়ে উঠতে পারে পুরুষের হৃদরোগের কারণ। সাম্প্রতিককালে এক গবেষণায় দেখা গেছে, পূর্ণবয়স্ক একজন ব্যক্তি সপ্তাহে যদি 7 ঘন্টার বেশি ব্যায়াম করে তাহলে তার রক্তনালিকায় আস্তরণ পড়ার সম্ভাবনা বাড়ে 86%। রক্তনালিকার ভিতরে এই আস্তরণ পড়ার ধারাবাহিকতায় হৃদরোগ দেখা দেয়। তবে আশার কথা হচ্ছে, বিষয়টি এখন পর্যন্ত শুধু শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যেই দেখা গেছে। নারী, কৃষ্ণাঙ্গ বা মিশ্র বর্ণের কারো মধ্যে এখন পর্যন্ত অতি ব্যায়ামে রক্তে আস্তরণ পড়ার সম্ভাবনা বৃদ্ধির কোনো নির্দেশন পাওয়া যায়নি। গবেষণা প্রতিবেদনের লেখক শিকাগো ভিত্তিক ইউনিভার্সিটি অফ ইলিনয়ের কলেজ অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্সের ফিজিক্যাল থেরাপি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দীপিকা লাড্ডু বলেন, গবেষণার ফলটি অবাক করার মতো, কারণ আমরা ব্যায়ামকে সাধারণত ওষুধ হিসেবে দেখে থাকি এবং হৃদযন্ত্রের জন্য উপকারিতার মাত্রা ছাড়ানোর পর ব্যায়াম যে ক্ষতিকর হয়ে উঠতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না। তবে শুধু এই গবেষণার উপর ভিত্তি করেই ব্যায়ামের মাত্রা কমিয়ে দেওয়ার পক্ষপাতী নন দীপিকা লাড্ডু, কারণ গবেষকদের এখনও অনেক প্রশ্নের উত্তর বের করা বাকি রয়েছে। তিনি বলেন, গবেষণায় আমরা শুধু সংযোগটুকু দেখতে পেরেছি, কিন্তু শুধু ব্যায়াম করার কারণেই শ্বেতাঙ্গ পুরুষের মধ্যে এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে এটা বলার সময় এখনও আসেনি। তিনি আরও বলেন, আমরা এটা বলতে চাইছি না ব্যায়ামের কোনো ক্ষতিকর দিক রয়েছে, কারণ এমনও হতে পারে শ্বেতাঙ্গ পুরুষদের রক্তে এমনিতে আস্তরণ পড়ার সংখ্যা অন্যদের চেয়ে অনেক বেশি। অন্যদিকে পরিস্থিতি যখন খারাপ পর্যায়ে চলে যায়, ব্যায়ামই এইসব আস্তরণকে স্ফীত হয়ে ওঠা থেকে বাধা দেয়। প্রকৃত ঘটনা আসলে কি সেটা বের করতে এখনও অনেক গবেষণা প্রয়োজন। দেশি ও প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।